সোমবার সকালে ঠাকুরনগরে উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্ত করলো পুলিশ মৃতের বাড়ি বাগদা থানা এলাকায় পরিবারের দাবি ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হয় ওই ব্যক্তি গত সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শনাক্ত করল বাগদা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম দুলাল রায় বাড়ি বাগদা থানার ঝিকড়া গ্রামে জানা গেছে গত সপ্তাহের মঙ্গলবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর নাম করে বেরিয়েছিলেন তিনি ডাক্তার দেখিয়ে দুলাল চলে যান গাইঘাটার সুটিয়া এলাকায় দিদির বাড়িতে দিদির বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি এরপর গাইঘাটার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে ডাক্তার দেখাবার নাম করে ওই দাদা দেখাবো কিন্তু উনি দাদা দেখাবু কিছু বলেন সাথে কথা এসবের মাঝেই গত সোমবার সন্ধ্যায় বাগদা থানা থেকে বাড়িতে খবর যায় মৃতদেহ শনাক্ত করবার জন্যে এ খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে প্রসঙ্গত সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় হাত কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় দুলালের শরীরেও ছিল একাধিক ক্ষত চিহ্ন পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ডাক্তার দেখাবার নাম করে কিন্তু উনি ওই জায়গা থেকে শালির বাড়ি চলে যায় পরের দিন এরা ফোন করেছে কিন্তু সেই জায়গা থেকে ফোন রেসপন্স করেনি তারপরে এরা গিয়ে থানায় ডায়েরি করেছে গতকাল থানা থেকে ফোন করেছিল বাগদা থানাতে যে একটা লাশ পাওয়া গেছে ঠাকুরনগরে তো লাশটা কি আপনাদের এরকম গেঞ্জি জামা প্যান্ট যে ডিসক্রিপশন দিয়েছে সেই হিসাবে মনে হচ্ছে যে আমাদের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা